হ্যাঁ, ধন্যবাদ আপনাদেরকে, প্লাস টিভিকে। আসলে এটা হলো একটা আমাদের বিবেক, আমাদের বিবেক বিবেকে বিবেক আমাদের যেটা আমরা একটা দায়িত্বে আছে, আমাদের একটা দায়বদ্ধতা আছে, মানুষ কষ্টে আছে। শুধু আমরা বলি না, জনপ্রতিনিধি হিসেবে না, আমি একটা জিনিস দেখছি আমার এলাকায়, আপনি নিজে দেখছেন, এখন আমার একজন জয়পাহাড় আবাসিক এলাকা থেকে ফোন আসছে। আমি মানুষকে বুঝাচ্ছি যে আপনারা যারা সমাজে বিত্তমান আছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও সেটা বলেছেন, সমাজে যারা বিত্তমান আছেন, বিভিন্ন সামাজিক সংগঠনগুলি আছেন, আপনারা নিজ নিজ এলাকায় যদি দায়িত্ব দেন, নিজের কিছু সামান্য সবাই মিলে কাজ করেন, তাহলে আরেকটা মানুষ না খেয়ে থাকবে না। আমি সেই জিনিসটা উদ্বুদ্ধ করছি মানুষকে, যে আপনার সামান্য সহযোগিতায় আরেকজন মানুষ যে তার আহার জোগাড় হবে। এটা আমি আসলে মিডিয়াতে কিছু বলতে চাই না, কেন এটা আমার এটা ধারাবাহিক, আমি দীর্ঘ 20 বছর আছি এবং 20 বছরের আমি দুর্যোগের বিষয় না, রমজান মাস আসলে আমি চেষ্টা করি, মানে যারা করতে না পারে তারা চেষ্টা করি। আসলে এটা মিডিয়াতে দেওয়ার বিষয় না, কারণ একটা মানুষকে সহযোগিতা করবে, আমাকে অনেকে সহযোগিতা করছে এই কাজে। আপনার সামনে এক ভদ্রলোক ফোন করলো, তার এলাকায় 30 জন মানুষ আর্থিকভাবে তারা দরিদ্র সীমানায় তারা বসবাস করে, তাদের জন্য তাকে আমি পরামর্শ দিলাম, আপনি আপনারা এটা ব্যবস্থা করছেন, আপনি কখন আসবেন আমাকে জিজ্ঞেস করুন। তো এভাবে মানুষকে উদ্বুদ্ধ করলে আসলে আমি মনে করি না যে বাংলাদেশের কোনো মানুষ এই যে চরম কঠিন সমস্যা যেটা মোকাম কথা বলছি, অ্যাটলিস্ট খাদ্য অভাবে, মাননীয় প্রধানমন্ত্রী যে কথা বলছে, খাওয়ার অভাব বাংলাদেশে হবে না, এটাই আপনার পক্ষে মোটামুটি। আপনাদের এখানে তো মেডিসিন পাউডার বা ইয়ারে আছে, এটা আমার ধারাবাহিক, আমি নিজেও রাস্তায় নামছি। আমাদের মাননীয় মেয়র জনপাল যেমন নাসিরুদ্দিন চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে 41টি ওয়ার্ডের ধারাবাহিক গাড়ি যাচ্ছে, আমি নিজে যাই রাস্তায় থাকি, আমার কর্মীদেরকে নিয়ে 3 ফুট দূরত্ব বজায় রেখে আমি কীটনাশক জীবাণুনাশক পানি আমরা ছিটাচ্ছি। আজকেও আমার কর্মসূচি আছে, আমার এলাকার কোনো না কোনো প্রান্তে চলে যাচ্ছে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনও প্রত্যেকদিন কোনো না কোনো ওয়ার্ডে যাচ্ছে। এটা সবাই সবাই কাজ করতে হবে এটার জন্য, শুধু জনপ্রতিনিধি যেরকম দায়িত্ব আছে, এলাকা যারা বিত্তমান আছে, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলি আছে, তারা দায়িত্ব।